জনপ্রিয় ধারাবাহিক বকুল কথার বকুল তো এখন প্রতি ঘরে ঘরে সকলের খুব প্রিয় চরিত্র। অন্যান্য ধারাবাহিকের নায়িকাদের মতো চরিত্রটি তার একেবারেই নয়। দাবাং প্রকৃতির মেয়ে বকুল, কাউকে ভয় পায় না সে, অন্যায়ের সঙ্গে কোনোদিনও আপোষ করে না সে। কোনো জায়গায় অন্যায় হতে দেখলে সর্বদা সে রুখে দাঁড়ায়। বকুলকে তো আপনারা সকলেই চেনেন, কিন্তু পর্দায় এই বকুলের চরিত্রটিকে এত সুন্দর করে ফুটিয়ে তুলছে যে অভিনেত্রী, তার বাস্তব জীবন সম্পর্কে আপনারা কতটুকু জানেন? চলুন তাহলে জেনে নেওয়া যাক বকুলের বাস্তব জীবনের কিছু অজানা দুষ্টু মিষ্টি গল্প যা আপনি আগে জানতেন না। বকুলের আসল নাম উষশী রায়। বাস্তবে তিনি পুরোপুরি আলাদা, খুব শান্ত এবং মিষ্টি স্বভাবের একটি মেয়ে। ছোটবেলা থেকেই অভিনয়টা খুব ভালোবাসত সে। ছোটবেলায় নাটকেও অভিনয় করেছেন। ছোটবেলা থেকেই বাবা মা চাইতেন যে একটু অন্যরকম ভাবে বড় হবে তাদের মেয়ে উষশী। ছোটবেলায় প্রচণ্ড দুষ্টু ছিল বকুল, বাবা মা তাকে নিয়ে জেরবার হয়ে যেত। বাবা মা বেরিয়ে গেলে সে পড়া বাদ টিভি নিয়ে বসে পড়ত, আবার বাবা মা ঢোকার আগে টিভি বন্ধ করে দিতেন। কিন্তু এটা বুঝতেন না যে টিভি চালালে টিভির ওপরটা গরম হয়ে থাকে। বাবা মা যথারীতি ঘরে ঢুকে টিভিতে হাত দিয়ে বুঝে যেতেন, আর সেও দারুণ বকা খেতেন। তৃতীয় শ্রেণীতে থাকাকালে চেতলা কৃষ্টি সংসদ নাটকের দলে ভর্তি করে দেন তার বাবা, চিত্রনাট্যকার এবং সহপরিচালক দেবরায়ের মেয়ে উষশী। 2015 সালে আশুতোষ কলেজ থেকে ইতিহাসে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন পাস করেন তিনি। সম্প্রতি একটি জনপ্রিয় অনলাইন মিডিয়াতে সাক্ষাৎকার দেন তিনি। সেখানে কিভাবে তিনি অভিনয়ে এলেন এমন প্রশ্নের জবাবে উষশী বলেন, গ্র্যাজুয়েশন করার পর আমি এম এর জন্য অ্যাপ্লাই করেছিলাম, আর তার সঙ্গে সঙ্গে যেহেতু অভিনয়টাকে ভালোবাসতাম সেই জন্য বিভিন্ন হাউসে আমার ছবি পাঠিয়েছিলাম। হঠাৎ করে অ্যাক্রোপলিস থেকে আমাকে অডিশনের জন্য ডাকা হয়। অডিশন, লুক টেস্ট দিই, তারপর আমি ওদের হাউসে একটা মেগা সিরিয়ালে প্রধান চরিত্র করার সুযোগ পাই। পরে তাকে জিজ্ঞেস করা হয় প্রথম শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল, তখন তিনি বলেন, ভয়ানক অভিজ্ঞতা, আমার সব সিনিয়র অভিনেতা অভিনেত্রীরা ছিলেন, আমার ডিরেক্টরও প্রচণ্ড রাগি, আমি প্রথম দিন খুবই বকা খেয়েছিলাম এবং অনেকগুলি এনজি দিয়েছিলাম, তারপর আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যায়। বকুল বলেন, আসলে আমি অভিনয় করতে এতটাই ভালোবাসি যে সব চরিত্রকেই বড্ড বেশি নিজের করে ফেলি। বাড়িতে মা বাবা দাদু ঠাম্মার সঙ্গে যেভাবে কথা বলি এখানেও সেভাবেই কথা বলছি। এই মুহূর্তে কারো সঙ্গে প্রেম করছেন কিনা এমন প্রশ্ন করা হলে বকুল বলেন, আসলে আমাদের শিডিউলটা এতটা হেকটিক যে বাড়িতে বাবা মায়ের সঙ্গেও মাঝে মাঝে কথা বলার সময় পাই না, ওরাও মেসেজ করে রেখে দেন, আমি সময় মতো তার উত্তর দিই। সবাই জানে কোনো সম্পর্কে যেতে গেলে সময় দিতে হয়, তো সেই সময়টাই আমার কাছে নেই। প্রপোজাল আসে, সেগুলি নিয়ে নাড়াচাড়া করি, এনজয়ও করি, কিন্তু তারপর কোনো আশার আলো না দেখতে পেয়ে বিরক্ত হয়ে যাই। তবুও তো একজন স্বপ্নের পুরুষ থাকে, তোমার স্বপ্নের পুরুষ কেমন হবে? আমার শাহরুখকে খুব ভালো লাগে, কিন্তু শাহরুখ তো হবে না জানি, ওই আর কি, চোখের সামনে শাহরুখই ভাসে। তবে আমি চাই আমার স্বপ্নের পুরুষ মানুষের মতো মানুষ হবে, মাথায় একটু বুদ্ধি হবে। উল্লেখ্য, 17ই অক্টোবর বকুলের জন্মদিন, এখন তার বয়স 24 বছর। জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ডে সেরা মেয়ের পুরস্কারও পেয়েছেন সে। টেলি অভিনেত্রী অলিভিয়া সরকার এবং সঞ্চারী মণ্ডল তার খুব কাছের বন্ধু। অবসর সময়ে সিনেমা দেখতে, বই পড়তে এবং গান শুনতে ভালোবাসেন তিনি। বিরিয়ানি আর চাইনিজ তার প্রিয় খাবার। বিরিয়ানি তার এত প্রিয় যে ব্রেকফাস্ট হোক বা ডিনার যখনই দেবেন তখনই সে খেয়ে নেবে। তো বন্ধুরা, বকুল কথার বকুলকে আপনাদের কেমন লাগে কমেন্টে জানিয়ে দিন। আর বাংলা সিরিয়ালের এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।